তুমি কি হয়েছে দীপু? তুমি এত ভয় কেন পেয়ে আছো? কি বলবো তোমাকে সুচি, কেউ যখন দরজায় কলিং বেল বাজায় তখন দরজা পর্যন্ত আমার খুলতে ভয় লাগে। অদ্ভুত আওয়াজ আমাকে প্রত্যেক মুহূর্তে বিরক্ত করতে থাকে। যদি এসব চলতে থাকে তাহলে সত্যি বলছি আমি পাগল হয়ে যাব। প্লিজ প্লিজ আমাকে হেল্প করো সুচি। আরে পাগল, যতক্ষণ আমি আছি আমি তোমার কিচ্ছু হতে দেব না। ডোন্ট ওয়ারি, আই এম উইথ ইউ। আই লাভ ইউ সুচি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাবা দীপু। নমস্কার গুরুদেব। কেমন আছো দীপু? আচ্ছা, রাত্রে কি তুমি কোনো ভয়ানক দুঃস্বপ্ন দেখো? আর তোমার ওই স্বপ্নে তোমাকে কেউ ডাকছে এরকম মনে হয় তোমার? এমন কোনো স্বপ্ন তো দেখি না গুরুদেব, কিন্তু কিন্তু কি বাস্তবে এইসব জিনিসগুলো আমার সাথে হচ্ছে। আচ্ছা, এই গত 8-9 দিন ধরে জানি না কেন আমার বাড়ি পৌঁছানোর পরেই কেউ আমার সামনে পেছনে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আমাকে নিজের কাছে ডাকছে এমন মনে হয়েছে। এই কথাটা তুমি মা বাবাকে জানিয়েছো? বলার মতন আমার কেউ নেই গুরুদেব, আমি অনাথ। আমার এটা জানা ছিল না। বাবা মা হয়তো নেই, কিন্তু আমার একজন খুব ভালো বন্ধু আছে যে আমাকে ভাইয়ের মতন সামলেছে সব সময়। ওকে বলতে পারতাম, কিন্তু ও 10 দিন আগে চেন্নাই গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি কি ভূত প্রেত আত্মা পূর্বজন্ম এইসব ব্যাপারে বিশ্বাস করো গুরুদেব? ওই ঠিক আছে, চলো আমার সঙ্গে। কিছু শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ শুনতে পাচ্ছি। যদি পারো তো এটা ধীরে ধীরে নিজে উচ্চারণ করার চেষ্টা করো। ঠিক আছে গুরুদেব। আর সেই সঙ্গে কাল কি হয়েছিল, পরশু কি হয়েছিল, তার আগের দিন কি হয়েছিল, সেগুলো ধীরে ধীরে মনে করার চেষ্টা করো। মনে করো বাবা, মনে করো। বিদরের নবাবের কাজ একদম অসাধারণ। সবই আপনার জন্য ভাইজান। ওই উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত, এমনকি পশ্চিমেও আমাদের এই শাসন চলে। কিন্তু আমরা এখানেও রাজ করতে চাই। আপনি আমার চেয়ে বয়সে বড়,
তার মানে কিন্তু এটা নয় যে আমি আপনার গোলাম। আমার কথার অর্থ গোলামি করা নয়। ব্যাস, একবার যখন বলে দিয়েছেন শাহেনশাহ আপনার কথা আর একটাও শুনবেন না। ভুল করে থাকলে ক্ষমা করবেন শাহেনশাহ। বিদর, শাহেনশার মান এবং সম্মান দুটোই যদি এখানে কেউ ভুল উদ্দেশ্যে পা রাখে না, সে আর প্রাণ নিয়ে ফিরতে পারবে না, কারণ এই কেল্লা আমাদের শাহেনশার প্রাণ। আর ঠিক এইভাবে হায়দ্রাবাদ প্রান্তের নবাব আর দিদার প্রান্তের নবাব দুজনের সম্পর্কে ভাই ভাই হওয়া সত্ত্বেও অধিকারের লোভে তাদের দুজনের মধ্যে একটা বড় দেওয়াল তুলে দিয়েছে। একজন সাধারণ সেনাপতি আমার সাথে এভাবে কথা বলেছে এটা ভেবে হায়দ্রাবাদের নবাবের অপমান বলে মনে হয়, আর উনি নিজের রাজ্যে ফেরত যান। এই সেনাপতির আচার আচরণ দেখে দিদারের নবাব এমনিতে খুবই খুশি হন, কিন্তু একদিকে সম্পর্ক আর অন্যদিকে অধিকার, এই বন্ধনে বদ্ধ হয়ে করে এবার তোকে মেরে সুলতান হয়ে দেখাবো আমি। আর ওইদিকে হায়দ্রাবাদের নবাব নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায়, আর এর সাথে সাথে দিদারে নিজের রাজত্ব বিস্তার করার জন্য মনস্থির করেন। আর এদিকে দিদারের নবাব ঔরঙ্গাবাদ থেকে যখন ফিরে আসছিল, একজন সুন্দরী মেয়েকে দেখে তার মন গলে যায়। ওনার সাতজন স্ত্রী হওয়া সত্ত্বেও আমি এই মেয়েকে বিয়ে করব এমন একটা চিঠি তার মা বাবাকে দেন। এই সুন্দরী আমার পরবর্তী বেগম হবে। রাজার আদেশ না মানার ক্ষমতা মেয়েটার মা বাবা ছিল না, সেই জন্য উনি না চাইতেও নিজের সুন্দরী মেয়ের বিবাহ রাজার সাথে দিয়ে দেন, কেননা এটা ওনার জন্য একটা গর্বের ব্যাপারও ছিল। ওই কন্যা নবাবের সাথে দিদারের উদ্দেশ্যে রওনা হন, আর দিদারের কাঁটা বিছানো পথে চলে যার অভ্যাস, সে আজ মখমলের বিছানায় শুয়ে, কিন্তু তোমার মাথায় বেগমের মুকুট দেখতে পাচ্ছি না কেন সুন্দরী? দেখুন, আপনার থেকে কি লুকাবো, আমি এটা চাইনি যে আমি এভাবে কারোর স্ত্রী হব অথবা অষ্টম স্থানে আমি থাকব। আমি তো এরকম কাউকে চেয়েছিলাম যে নিজের মনে শুধু আমাকেই জায়গা করে দেবে। ব্যাস, আমাকে ক্ষমা করবেন। তুমি আমার বেগম তো অবশ্যই, কিন্তু তারও আগে তুমি এই রাজ্যের সাম্রাজ্ঞী, আর কারোর সঙ্গে জবরদস্তি করা আমার এই শরীরে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ সম্ভব নয়। তুমি এটা ভাবতে পারলে কি করে